Bon chapeau. আপনাদের হাসের ঘরে কি পিস পিস করে হাঁস দেন না মিবা 5 6 পিস থাকে আচ্ছা একটা হাঁস দেন একটা দেশি মুরগিতে কয় পিস থাকে ধরম 3 পিস থাকে বসা দেন আচ্ছা একটা হাঁস একটা মুরগি এক গরু তো আছে ঠিক আছে একটা হাঁস একটা মুরগি একটা গরু আর হচ্ছে আলু ভর্তা টমেটো ভর্তা চাও মানে ভর্তা কি এত কেটো আচ্ছা দুইটা আলু ভর্তা দেন আর বাকি সব যা বলতেছি ভর্তা আর কি খালি টেস্টের জন্য বাকি ভর্তা একটা হচ্ছে টেস্টের জন্য একটা একটা করে আর কি হ্যাঁ আচ্ছা না সব ভর্তা না আমি বলি আলু ও এখানে আবার চাল চিনিও আছে মাগুরা থেকে সৌরভ যেটা নীল কমল আর নুরুল কুলের মাগুরা থেকে বৈঠাঘাটে গেলাম বৈঠাঘাটে সব মাঝিদের কুলে যেত না নজরুল করে একটা ছোটোখাটো ঘরের মধ্যে রাখতো ওর কুলে যেত তারপর ওখান থেকে ঢাকায় গেলে ঢাকায় আসতে এই সুখ এই যে নিবান হচ্ছে এখন এরকম মনিরা ছিল সব খাবার চলে এসেছে দাঁড়াও আরো খাবা আচ্ছা ঠিক আছে দুইটা দেবে একটু বেশি পানি পানি বন্ধ করি ওকে ওকে এখানে দাঁড় করা তো দেখি কি করে মিবান মা 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 কই আসবা আমাকে ছাসবা জানলা গুলো তো সুন্দর সুন্দর ডিজাইন করা এইটা ওনাদের কিচেন এরিয়া তো রান্নাটা বেসিক্যালি মাটির চুলায় হয় সুন্দর একটা জায়গাও আছে একটু খেলাধুলা করার জন্য ব্যান দেখেছো বাবা যাও তো যাও হাঁটি হাঁটি করো হাঁটি হাঁটি করো আসো এখানে আসো মার কাছে আসো 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 কারণ ওখানে দেখছো সিট কয়টা
ওরা আর কি বড় করতে পারত কিন্তু করে নাই। হ্যাঁ একটু বড় হলে ভালো হয়। ওটা বিল্ডিং বানাচ্ছে, এটা হচ্ছে এরা কয়েক বন্ধু মিলে করছে, এই পর্যন্ত পানি দেয়। এটার মধ্যে ওই দিয়ে আগুন দেয় হচ্ছে, নারিকেলের ছোবা দিয়ে তামাক দিয়ে এর উপর করে আগুন ধরা যায়, তারপর এখানে করে আসেন টাটা। তুমি এত ইগনোর করতে পারো, খুব ভালো ইগনোরেন্স পারে, কারোরই পাত্তা দেয় না। আস্তে আস্তে তোমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হব। তো ভাবছি এখানে একটা মাজার আছে, মাজার থেকে চা খেয়ে বাসা যাবো। অ্যান্ড এই জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা যতদূর পসিবল ফ্রাইডেটা অ্যাভয়েড করবেন, বিকজ এটা উইকেন্ডে অনেক মানুষ হয়। অ্যান্ড আপনারা দেখেছেন জায়গাটা খুবই ছোট, সো এখানে যদি উইকেন্ডে আসেন তাহলে হচ্ছে আপনাকে অনেক টাইম নিয়ে আসতে হবে, বিকজ এখানে হচ্ছে সিট পাওয়াটা একটু টাফ। আদারওয়াইজ যা দেখলেন যে মানে খালি যায় না, কিন্তু সিটও অত বেশি একটা না। তো এনিওয়েজ এই ছিল আজকে আমার মাটির ঘরের এক্সপিরিয়েন্স, ইনশাল্লাহ আরও আসবো। আমাদের জিরার পানিটা খুবই ভালো লেগেছে, বাট টক দইটা ভালো লাগেনি। ওকে ওকে ওকে, সমস্যা নেই, গাড়ি আমি তাকে যেতে না। ড্যানিশ দিয়ে চা করেন না? ড্যানিশ দিয়ে না, কন্ডেন্স মিল্ক না, বুঝলি? চল্লিশ বছর বৃত্তে আমরা মনে হয় কন্ডেন্স মিল্ক খেয়েছি। আমরা বই না, ওই ঘাস সরে গেলে আনন্দ করে খাই আমরা একবার, আর নাহলে আমরা মারবার করে কন্ডেন্স মিল্ক খেয়ে নিই। বাবা ধরে না, ওটা বসে থাকো।